সিনেমা শুরুতেই পুষ্পাকে যে 100 টাকার নোটটা দেয় সেটা তার পকেটের ভেতর রেখে দেয় এবং নোটটার অর্ধেকটা অংশ তার পকেটের বাইরে বেরিয়ে আছে। কিন্তু তার পরে মুহূর্তে ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নেওয়ার সঙ্গে সঙ্গেই পকেটের বাইরে বেরিয়ে থাকা অর্ধেক 100 টাকার নোটটা তার পকেট থেকে পুরোপুরিভাবে গায়েব হয়ে যায়। এই দড়িটা ধরে যখন গাছের দিকে ছড়ে, এমনকি যখন দড়িটা ধরে ওপর থেকে নিচের দিকে টানে, তখন অবধি পুষ্পার মুখে কোনো কিচ্ছু নেই। কিন্তু জাস্ট এক সেকেন্ড পরই এই দড়িটার একটা অংশকে তার মুখে থাকতে দেখা যায়। এখানে সমস্ত লাল চন্দনের কাঠগুলোকে পুলিশের হাত থেকে লোকাবার জন্য আলাদা দড়ির সাহায্যে বেঁধে আলাদা আলাদা গাছ থেকে ঝোলানো ছিল। কিন্তু পুষ্পা শুধুমাত্র একটা দড়ি কেটে দেয় এবং চারদিক থেকে চন্দন কাঠের বন্যা শুরু হয়ে যায়। বাহ ভাই বাহ! এখানে র্যাম্প বা প্ল্যাটফর্ম জাতীয় কোনো কিচ্ছু নেই যার উপর ট্রাকটা চড়ে আকাশে উঠতে পারে। কিন্তু এখানে সমান রাস্তা হওয়া সত্ত্বেও র্যাম্প বা প্ল্যাটফর্ম ছাড়াই এটা সুন্দরভাবে আকাশের মধ্যে উড়তে আরম্ভ করে দেয়। লাল পুলিশের গাড়ি এবং পুষ্পার গাড়ির মধ্যকার দূরত্ব জাস্ট এক সেকেন্ডের, আর এই দূরত্ব এক সেকেন্ডে হওয়া সত্ত্বেও পুষ্পা তার গাড়িটাকে কুয়ার মধ্যে ডুবিয়ে দিয়ে আরামসে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসে, আর যেটা কোনো পুলিশ টেরই পায় না। এখানে পুষ্পা এত স্পিডে গাড়িটা করে যে মোবাইলের ফ্ল্যাশ লাইটও এত স্পিডে অফ অন হয় না। এখানে এ যখন স্কুলে যাচ্ছে তার উল্টো দিক দিয়ে এই লোকটাকে লুঙ্গি পরে সাইকেল নিয়ে যেতে দেখা যায়। কিন্তু তার পরের মুহূর্তে এই লোকটা ওখান থেকে পুরোপুরিভাবে গায়েব হয়ে যায়। এই সিনেমায় যতবারই তার বাবার নাম বলার গল্প আসে ততবারই এই লোকটা প্রত্যেকটা প্লেসে একদম মস্ত এন্ট্রি নিয়ে নেয়। শুধুমাত্র এই স্কুলে না, যখন তার বিয়ে হচ্ছিল তখনও অবধি যখন তার বাবার নাম বলতে হয় তখনও এই লোকটা ঠিক টাইমে একদম পারফেক্ট এন্ট্রি নেয়। বাহ! পুলিশ যে এতখানি ল্যাদঘর এই জায়গাটা না দেখলে বোঝা যেত না। থানার একদম পাশে চায়ের দোকানে চা খেতে আসার জন্য তারা থানা থেকে গাড়ি করে চা খেতে আসে। লাল কন্নারেড্ডি এই গাড়িটার উপর বম ছোঁড়ার পরই সে আকাশের মধ্যে দিয়ে উড়ে যায়। এই মুহূর্তে তার দুটো হাতই তার সঙ্গে রয়েছে, অর্থাৎ সে যখন আকাশে ওড়ে তখন তার হাতটা তার সঙ্গেই থাকে। তার সত্ত্বেও সে যখন মাটিতে পড়ে, প্রথমে সে মাটিতে পড়ে, তারপর তার কাটা হাতটা তার ওপরে এসে পড়ে। এখানে কোনো রকম অটো নেই, এমনকি সাধারণের গাড়িটার পেছনে অবধি কোনো রকম অটোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। কিন্তু তার পরের মুহূর্তে যখন গাড়িটা এখান থেকে বেরিয়ে যায় তার পেছনেই একখানা অটোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, এবং এই অটোটার পেছনে থাকা সমস্ত বাইক বা স্কুটিগুলো সব নকল, একটাও আসল না, ওগুলো জাস্ট ভিএফএক্সের কামাল। পুষ্পা যখন এই লোকটাকে ওপর থেকে টানতে আনতে নিচের দিকে নিয়ে আসছে তখন তার কানে থাকা এই সাদা রঙের ফুলটা ওখান থেকে সিঁড়িতে পড়ে যায়। কিন্তু তার পরের মুহূর্তে যখন তার মুখটাকে আবার দেখানো হয় তখন ওই ফুলটাকে ঠিক একই জায়গাতে, অর্থাৎ তার কানেতে ঠিক একইভাবেই থাকতে দেখা যায়। তো উসকো 5000 দিয়ে দে, বল মেরে কো পপি করনে। এখানে আমাদের পুষ্পা ভাই একটা আলাদা লেভেলেরই বেটিং করে, যেখানে 5000 টাকা দিয়ে দেয় শুধুমাত্র কিস করার জন্যে। আর এটা দেখার পর আমিও অনুপ্রাণিত হই এবং আমিও 5000 টাকা দিয়ে দিই টুম্পাকে এই কাজের জন্যে। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, টাকার লোভে টুম্পা নয়, টুম্পার মা চলে আসে। পুষ্পা এখানে যে লাল চন্দনের বান্ডিলটার উপর দাঁড়িয়ে আছে তার দড়িটা কেটে দেয় এবং সেগুলো সেখানে গোড়াতে আরম্ভ করে দেয়, এবং সেই মুহূর্তে সে ওখান থেকে পরের বান্ডিলটার দিকে লাফ দেয়। কিন্তু সে যখন লাফ দেয় তখন ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নিলে ওই আগের লাল চন্দনের বান্ডিলটাকে ঠিক আগের মতো অবস্থাতেই থাকতে দেখা যায়, দড়ির কোনো অংশ কি কাটা থাকতে দেখা যায় না। এ যখন এখান থেকে ওঠে তখন তার পেছনে এবং আশেপাশে কোনো লোককেই দেখা যায় না। কিন্তু তার পরের মুহূর্তে হঠাৎ করেই একটা দুটো নয়, অনেকগুলো লোককে নদীর দিকে এগিয়ে যেতে দেখা যায়। এখানে পুষ্পা তার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে মারপিট করতে থাকে এবং মারও খেতে থাকে। কিন্তু সে যদি তার গার্লফ্রেন্ডকে 2 মিনিটের জন্য সাইডে রাখতো এবং পুরো ঝামেলাটা মিটিয়ে নিত, তারপরে সে আরামসে তার গার্লফ্রেন্ডকে আবার জড়িয়ে ধরে নিতে পারত। পুষ্পা এখানে তার মুখে থাকা মাস্কটাকে গাছের যে অংশটা দিয়ে খুলবো বলে প্ল্যান করে সেটা সম্পূর্ণভাবে শুকনো এবং তাতে কোনো রকম পাতা নেই। কিন্তু তার পরের মুহূর্তে সে যখন ওই অংশটা দিয়ে তার মুখটা খুলে ফেলে তখন সেখানে দেখা যায় সেটা আসলে শুকনো না, গাছের একটা ডাল এবং যাতে অনেকগুলো পাতা রয়েছে। বাহ! এ যখন হাতে থাকা ছুরিটা দিয়ে পুষ্পার হাতে বাঁধা থাকা দড়িটাকে কাটছে তখন এর সঙ্গে থাকা আর একটা লোককে ছুটে পালাতে দেখা যায়। কিন্তু তার পরের মুহূর্তে যখন অন্য একটা লোক পুষ্পাকে আবার মারতে আসে তখন সেই একই লোককে আবার দ্বিতীয়বারের জন্য ছুটে পালাতে দেখা যায়। লাল যে ট্রাকটার ওপর দাঁড়িয়ে আছে সেই ট্রাকটাতে কোনো রকম ড্রাইভার না থাকা সত্ত্বেও ট্রাকটা নিজের চেষ্টাতেই নিজের মতো করেই ঘুরতে থাকে। এই জায়গার সব থেকে মজার ব্যাপার হলো এটাই, এখানে পুলিশটা তার হাতে বন্দুকটা তুলে নেয় কিন্তু সে গুলি চালায় না। কিন্তু সে যদি গুলিটা চালিয়ে দিত তাহলে পুষ্পা এখানেই খতম হয়ে যেত এবং পুষ্পার পার্ট 2 পার্ট 3 এখানেই খতম। বাই বাই, টাটা। পুষ্পা এখানে এই পুলিশ অফিসারটাকে উলঙ্গ করে এখান থেকে চলে যায়। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো এটাই, এ চাইলেই কিন্তু এর পাশে জামা কাপড়গুলো পড়েছিল সেগুলো পরে আরামসে ঘর যেতে পারত। কিন্তু না, লোকটা এতটাই যদি সে উলঙ্গ হয়ে যাওয়ার পরে সে উলঙ্গ হয়েই ঘর ফিরে যায় এবং তারপরে সে তার রাগ তার পোষা কুকুরটার ওপর মিটিয়ে দেয়। বাহ ভাই বাহ!
হে ফ্রেন্ডস, আজকে মিস্টেক এ অফ দি আবার পরের দিন ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা যদি এখনো আমাকে সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিওর নিচে যাও, লাল সাবস্ক্রাইব বাটন হাতে সাবস্ক্রাইব করো এবং তারপর থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে তুমি আমাদের আপলোড ভিডিওর একটা ভিডিও মিস না করো। থ্যাংক ইউ, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।